আমার আটগড়িয়ার বাবা, আমি বলছিলাম চোখের পানির দাম কি কম না বেশি? আল্লাহর নবীর জীবনী দেখবেন, তাদের জীবনীতে তিনটা গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণ পাওয়া যাবে তারা খাবে কম, দুই নম্বর গুণ পাওয়া যাবে তারা ঘুমাইবে কম, তিন নম্বর গুণ পাওয়া যাবে তারা কথা বলবে কম। আজকে আমার সমাজের ভিতরে খাওয়ানো বেশি, ঘুম বেশি, কত বেশি না পারে না বেড়া দশটা কথা কইয়া বইয়া থাকে, কিন্তু এইগুলো বললে বন্ধু হওয়া যাবে না। আল্লাহর নবীর দিল ঠিক রাখতেন, শরীর পবিত্র রাখতেন, কাপড়টা সুন্দর রাখতেন, আর এরা রাতের বেলা বৈশা বৈশা আবার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতেন, আর আল্লাহর বলতো, আল্লাহ আমার মতো গুনাহগার নীল আকাশের নিচে জমিনের উপরে নাই। আমার নবী বলে যারা বেশি বেশি তওবা করে এদের দাম আল্লাহর দরবারে কেমন জানোনি? কই হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, আমার উম্মত তো গুনাহ কইরা তওবা করলে আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য এক আল্লাহর ওলি ও যুবক পায়ে হাত রেখে বলে কোন কথার দ্বারা জীবন পরিবর্তন হয় বলা যায় না। এক বাচ্চা রাতের বেলা ঘরের ভিতরে ঘুমায় রয়েছে, ওই বাউন্ডারির মধ্যে গেট আছে, দরজার মধ্যে গেট আছে, পার্সোনাল রুমের ভিতরে গেট আছে, সিঁড়ি কোণার মধ্যে গেট আছে, এই সাইডটা গেট লাগাইয়া ওই মুহূর্তে বাচ্চা খাটের মধ্যে ঘুমাইছে। মাস্টার আত্মা যখন হইয়া গেছে ঘুমের গড়ে, হঠাৎ করে কানে একটা আওয়াজ আইতেছে, চাঁদের উপরে কে জানে হাঁটা হাঁটি করতেছে। বাচ্চা মনে মনে কয়, আমার বাইরে গেট লাগাইলাম, দরজার গেট লাগাইলাম, ঘরের দরজার গেট লাগাইলাম, উপরের ছাদের গেট লাগাইলাম, কিন্তু এমন ভাবে সব দিককে ঘুমাইলাম, চাঁদের উপরে মানুষটা ঢুকলো কেমনে? এবার তিনি ঘরের দরজাটা খুললেন, খুইলা তিনি গেট খুললেন, উপরে গেটটা খুইলা দেখে নীরবে গভীর রজনীতে একটা লোক নূরের মতন চেহারার মানুষ ওই ছাদের উপরে টক টক করে হাঁটতেছে। বাচ্চা ডাক দিয়া কয়, আপনি কে গো? আপনার পরিচয়টা কি? এইখানে আপনি কেন এসেছেন? কই আমার পরিচয়টা জানোনি? আমি কিন্তু জুনিয়ার জমিনে কিন্তু উঠি না, মাঝে মাঝে উঠি, কিন্তু আমি কিন্তু পানির নিচে বাস করি। আমার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। ওই সিঁড়ি লাগানো কই কেমনে আপনি এত উপরে উঠলেন? ওই যে আমি গানের মধ্যে একটা কথা কইছিলাম, গানের মধ্যে একটা কথা কইয়া গেছি, এইগুলা তো অনেকে বোঝে না। কি অনুরাগের বান রাখিলে কত শত মহৎ বেশে চলে বিজলির মতন, অর্থ তো বোঝে না, তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, কানার দল তো বুঝে না। তারা মনে করে বলি আল্লাহ কবর ভরে রইছে, আর কি বাইরে যাওয়ার সুযোগ আছে? আর আমার নবী বলতেছে ওরি আল্লাহর রওজা মুবারকে পরে নয়, ওরা রওজাতে জিন্দা, ওদের কবরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাবে দেওয়া হয়। শুধুমাত্র তাই নয়, তার দুনিয়াতে একটা বাউন্ডারি ভিতরে চলছিল, ইন্তেকালের পরে আর বাউন্ডারি থাকে না, তারা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে, হাত খুলে বলেন মারহাবা। যাওয়ার ক্ষমতা আছে না নাই? ওরা শুনে না, জিজ্ঞাসা করা হয় আপনি কেন এসেছেন? খিজির আলাইহিস সালাম বাচ্চার ডাক দিয়ে কয়, বাচ্চা আমার একটা উট খুঁজতে এসেছি। এবার বাচ্চা তো বাচ্চাই ডাক দিয়ে কয়, আপনার উট যদি হারাইয়া যায়, বন থেকে হারাইছে, জঙ্গল থেকে হারাইছে, উট যদি হারিয়ে যায় জঙ্গলে যায় তালাশ করেন,
ছাদের উপরে মানুষ ঢোকার জায়গা নাই, উট আসবে কেমনে? এবার বাদশাহ খিজির আলাইহিসসালাম একটা ডাক দিয়া বলে, বাদশাহ জঙ্গলার উট যদি ছাদের উপরে খোঁজে পাওয়া না যায়, তুমিও মনে রাখো সেগুন কাঠের খাটে ঘুমাইয়া বাদশাহী কইরা আমার আল্লাহ রে পাওয়া যাবে না। ওরে আগুন লাগছে কলবের ভিতরে, আগুন এই উপরে দৃষ্টি দিলে হইব কি গেল নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে বাজে বাঁশি বাজাই আমার ফয়েজউদ্দিন শাহ, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, কলবে কলবে লে কলবে কলবে হইলে মনের আশা পূরণ হইবে না রে গন্ডু নিগেশিরাইতে কারবাসি বাজে। গভীর জুড়ি উনি আল্লাহরা ঘুরে তাদের সঙ্গে খেলা মেলা হয়, যারা ঘুমায় মরে থাকে তারা সেই খেলা দেখে না। আল্লাহ এখনো এখনো বলে দিয়ে যায়, এখনো বলে দিয়ে যায়, গভীর রজনী ঘুম থেকে উঠে যাবেন, দেখবেন আকাশের ভিতরে বিভিন্ন নূর বিরাজ করতেছে, অনেক সময় দেখবেন তারকা বিরাজ করতেছে, অনেক সময় দেখবেন একদম শীতল হাওয়া বিরাজ করতেছে। ঘুমের ঘরে পয়রা থাকলে সেই হাওয়া গায়ে লাগবে না। রাগ করবেন না, কিন্তু সাবধান বলে দিলাম, আর সব কথাকে পাগলামি মনে করবেন না। আমাদের হেলায় হেলায় জীবন শেষ হয়ে যাচ্ছে, হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ। ও কোস ফজর ফরস, জোর ফরস, আসর ফরস, মাগরিব মাগরিব ফরস, মাগরিব ফরস, এশা ফরস, বাপ মার সালাম ফিরাইছ, আবার কেউ জি 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 জি, এলাই এলাই কার্য নষ্ট রে। একটা কসু বাড়াল্লা, তুই কিতাব বুঝছ তো এটার অর্থ? এটা সুবাড়াল কেমনে? এই কি ভাগলাম একটা জাগ ফেললাম নাকি আজকে? বুঝলাম না স্যার, ইন্টারনেট সালা কাছে দেবো যা দৃষ্টি করছে, যাওয়ার তো রাস্তা নাই, পুরা ব্লক করে লেছে স্যার। বলছে কি দে স্কুল বাড়ি ওর জায়গা মতো এলে ভালো আছে তাই রে। আরে নতুন বাড়ি, বাড়ি তো বড়ই মাশাল্লাহ। আরে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তা আহে গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কইতাম নিরে বাজার ফানসরুটে পয়সা নষ্ট, সিরিতে বেড়ায় ফান কে বলে এক নম্বর, ফানসরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। এটা একটু বলে ধরুন, আমার যুবক বায়রা ওয়াস্টার দিকে জাগা বাগা, আমার বন্ধু কার কথা কে কোন দিন পরিবর্তন হয়ে যায় বলা যায় না। বাদশারে যখন খিজির আলাইহিসসালাম বলছে, ও বাদশা জঙ্গলার উট যদি তোমার ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, তুমিও লিখা রাখো সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহ রে পাওয়া যাবে না। এই বাদশা এই কথা শোনার পর হঠাৎ করে লোকটা কোথাও যেন উদাও হয়ে গেছে। বাদশা কয় নিশিরাইতে স্বপ্ন দেখি প্রাণ বন্ধু আনা গোমা, প্রেমের মানুষ ঘুমাইলে ওই যন্ত্রণা ঠিক না, আর ঘুমে ধরে না ঘুম কাইরা নিছে একটা কথার দ্বারা,
জঙ্গলের উট যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, সেগুন কাঠের খাটে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। বাদশা বুঝানেছে, বুঝছি আমি তো বর্তমান বাদশা, এই দুনিয়াদারি কইরা আমার আল্লাহ রে পাওয়া যাবে না। যেই লোকটা আমার বিনা কানেকশনে এই ছাদের উপরে আটতে পারে, আবার বিনা কানেকশনে ছাদ থেকে যেতে পারে। আর যেই লোকের কথার এত ওজন, আমি তো বাদশা করলে ওই লোকের মতো হতে পারবো না। কোন রকম ভাবে রাতটা কাটাইয়া সকাল বেলা হলো, ওই সবাই ডাক দিয়া ভেতর আই রে আয়া। জীবনে আমি কত কথা বললাম আর কত কথা শুনলাম, গত রাইতে আমি যা শুনলাম এমন কথা পৃথিবীর কেউ আমারে বলে নাই। আমার বাচ্চাই লাগবে না, আমার কোনো কিছু লাগবে না, আমার শালা একটা পরায়া দে, আমি এই বাচ্চাই সাইরা জঙ্গলে চলে যাব। এই জঙ্গল হয়তো আমার জন্য মঙ্গল হতে পারে। আপনার জবান খুলে কন হেদায়াতের মালিককে, আর জবান গায়ের মধ্যে সালা লাগাইয়া এই পাগলা দামি বাদশাহী চাইরা রাজ প্রজা চাইরা চলে গেছে। সবার মনের ভিতরে চিন্তা একটাই, এই বাচ্চা এত ভালো ছিল, আর এত বড় সম্পদ ছিল, সবগুলো সাইরা কেন বাচ্চা চলে গেছে? একদিন চলে গেছে কবর নাই, দুই দিন চলে গেছে কবর নাই, অনেক দিন যাওয়ার পরে বাচ্চার কিছু বিশ্বস্ত মানুষ আছে, এরা মনে মনে কয় আমরা বাচ্চা আমরা শত হইলো নুন খাওয়াইছে, নুন যেহেতু খাওয়াইছে গুণ গাইতে হবে। ইন্দি মিন টাইমে বাচ্চা ওই শুনছে আমি পানির নিচে থাকি, বাচ্চা তখন সাগরটার তপস্যা বানাইয়া ফালাইছে, ওই ওই সন্ধানে এসে বাইরে গেছে। কি শুনলাম কোথায় দিয়ে আসছে পানির মধ্যে থাকে, আপনার তো চিনেন না উনি কেনা। উনি বলো ওই ব্যক্তি কানা আব্দাম সোয়ালিহান, তিনি একজন নেক বান্দা ছিলেন। বাচ্চা ডাক দিয়া বলে আমারে খিজালে সাল্লাম বলছে, জঙ্গলার হারান উপর যদি ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, তাইলে এই খাটের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ পাওয়া যাবে না। এই একটা কথার দ্বারা তার লাইফ স্টাইল পরিবর্তন হয়ে গেছে, এতক্ষণ ওয়াজ করে পরিবর্তন করা সম্ভব না। একটা কথা যদি হৃদয়ের দাগ ডাকাইটা যায়, তাইলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুরে এই জীবনটা বড় দামি, এই জন্য বলছে জীবনটার উপভোগ করবেন, শুধু খাও দাও ফুর্তি করে উপভোগ করবেন না, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর নিরা কবর আযাবের কথা চিন্তা কইরা চোখের পানি ফালায়া কান্ত। এবার যুবক ভাইরা ওই আল্লাহর নিদের পথ মত অনুসরণ করেন, তাইলে জীবনটা ধন্য হইয়া যাবে। যুবক বাচ্চা চলে গেছে যাইয়া নদীর পাড় তারা চয়েস করছে, অনেকদিন পরে তার সাঙ্গ পাঙ্গরা তার খাদে মেরা মনে মনে চিন্তা করলো, আমরার মালিক আমরার এত মহব্বত করত, এবার সব সাইরা চলে গেছে, চলো না আমরা যাইয়া দেখি জঙ্গলের ভিতরে তারে পাই কিনা। যুবক বাচ্চার প্রজারা এবার বাচ্চার রাজার খুঁজতে যায়, জঙ্গলের ভিতরে গেল, যাইতে 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 যাইয়া দেখে নদীর পারে ওই বাচ্চার মুখের মধ্যে এখন আলহামদুলিল্লাহ দাড়ি হয়ে গেছে, হাতের মধ্যে তসবিহ লইয়া জিকির করে, গায়ের মধ্যে সালার কাপড়। এবার ওই তার প্রজারা কাছে যাইলেন, কাছে যাইয়া ডাক দিয়ে বলে বাদশা, এবার তুমি ডাক দিয়ে আমারে বাদশা বলিও না, আমারে বলো না গুলামে রাসূল, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, যত এ দরদ বড়ি তৃপ্তি মিটে না, যত এ দরদ বড়ি তৃপ্তি মিটে না, আশিকি বিনে অন্যে বুঝে না, বলো আশিকি বিনে ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, প্রজারা ডাক দিয়া কয় বাদশাহ সাইরা ফকির আলি তাই কি পাইছেন, বাদশাহ বলে আমি কি পাইছি জানো, আমার হাতের মধ্যে কি, কয় আপনার হাতের মধ্যে সুই, ডাক দিয়া কে আমার আল্লাহ কি দিছে দেখতে চাও, হ্যাঁ দেখতাম সাই, এবার সুইটারে ডিল মাইরা নদীর মাঝখানে ফালাইয়া দিল, ফালাইয়া দিয়া কয় তোমরা যে আসছো আমার রবে আমার কি দিছে, তোমরা আমার সুইটা পানি থেকে বের করে আইনা দাও, কয় ছোট্ট একটা সুই আমরা খুঁজি পাবো কেমনে, কাদার নিচে চলে গেছে, এখন তোমরা যে বলছো পারবা না দেখা যাও আমার মালিক আমার কি দিছে, এবার বাচ্চা নদীর মাছের একটা ডাক দিয়া কয় নদীর মাছ আমার সুইটারে কিনারে বিড়াইয়া দে, যুবক মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যে ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা পৃথিবী তার হইয়া যায়, মাছগুলো নদীর থেকে সুইগুলা কামড় দিয়া নিয়া কিনারে বিড়াইয়া দিছে, তার মানে বোঝা গেল আল্লাহর ওলিদের হাত, আল্লাহর ওলিদের জবান, আল্লাহর ওলিদের পা, এই হাত পা আর চোখের বড় কথা আছে না নাই, এই জন্য যুবক আমার ভুগে সুখ না ত্যাগের মধ্যে সুখ, আমি প্রমাণ করে দিলাম দুনিয়া দুনিয়া কুইরা আল্লাহর ওলি হওয়া যাবে না, আল্লাহর ওলি যদি হতে হয় দুনিয়ার সব কাম ক্রোধ লোভ হিংসা অহংকার তাকাব্বুরি সবগুলাকে ডিলিট করতে হয়, কথা বলেন ঠিক কিনা, সবার আগে মনটা ঠিক করতে হয়, মনটা যখন ঠিক হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যায়, কথা কোন ঠিক কিনা, এই জন্য আমার আকুরিয়ার বাবা পায়ে হাত দিয়ে বলি আল্লাহর ওলি হইতে গেলে কামেল পায়, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, কুদাল দিয়া মাটি কাটে বেড়া আল্লাহর ওলি হইতে পারবে, সিনজি চালাই বেড়া আল্লাহর ওলি হইতে পারবে, ওটু চালাই বেড়া আল্লাহর ওলি হইতে পারবে, স্কুলে পড়িয়া আল্লাহর ওলি হইতে পারবে, ইউনিভার্সিটি পড়িয়া আল্লাহর ওলি হইতে পারবে, যে যেইভাবে থাকুক না কেন আল্লাহর ওলি হইতে গেলে সার্টিফিকেট লাগে না, আমার কাছে এমন অনেক প্রমাণ আছে, মায়ের দোয়ার কারণে অনেক মানুষ সন্তান আল্লাহর ওলি হইয়া গেছে, ঠিক কি না বলেন, মা বাবা বলে কষ্ট দিয়া ওলি আল্লাহ হইতে পারেন নি, হ্যাঁ বড় হুজু লম্বা লম্বা টান মেরে ওয়াজ করলি আল্লাহর ওলি হয়ে যাবেন গা, আছে আজকে মা বাবা অনেক মা বন্ধুরা আছে, ওই মা বন্ধুরা বুঝবে মাতৃত্বের কি বেদনা, কথা বলেন ঠিক না বেটি, হ্যাঁ মা বাপের দোয়া থাকলে ওলি হওয়া যায়, কামেল পাস লাগে না মাস্টার্স পাস লাগে না, মার দোয়া থাকলে ওলি হওয়া যায় কি যায় না, মা কি জিনিস কইতাম নি একটু, আরে কইতাম নি, ফুতরে কইছে ফুতরে অফুর জালাল না লাগাস না, এই ডান কাইতে আমি শুইয়া কইছে ফুতরে জানালাটা লাগাছেন দি একটু, ফুতে জানালা লাগাইতে গেছে নিচে এক পাট উপরে এক পাট, অন কোনটা লাগাইতো মা কইছেন আর কি, মা তো বাম কাইতে গেছে গেছে,
এই ছেলে একবার উপরেরটা লাগা আবার খুলে, নিচেরটা লাগা আবার খুলে, মা তার কইছে না যদি দুইটা একবারে লাগাইলা যদি মা কষ্ট পায়, এই জন্য একবার উপরেরটা লাগা আরেকবার নিচেরটা লাগা, নিচেরটা লাগা আবার উপরেরটা লাগা। মাঝ রাতে মার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে জিজ্ঞেস করে পুত্রে এখানে কি করো, সন্তান ডাক দেখে আম্মা তুমি তো সন্ধ্যা কইসলা জানা লাটা লাগাইতাম বোন, কোনটা লাগাইতে বলে তো কইস না, এর লাগে যদি দুইটা লাগাইলে আপনি যদি কষ্ট পান এই জন্য একটা ফালডায় 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 খুললে খুললে রাখছি আপনার আরামের জন্য। মা চোখের পানি ফালাইয়া উজুর পানি লইয়া আমাদের মুসল্লা দাঁড়ায় গেছে গা, যখন নামাজের মুসল্লা দাঁড়ায় গেছে গা তখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে, আল্লাহ যে সন্তান মায়ের সুখের জন্য সারা রাত আরামের ঘুম হারাম করে, ও আল্লাহ আমি মা তাল্লাকে দেখ আল্লাহ আল্লাহ গো আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। এই মায়ের দোয়ায় একটা সাধারণ ছেলে বাইরে বুস্তামি হয়ে গেছে, হয়েছে কিনা, হয়েছে কিনা, মা কি জিনিস শুনে জানা আমার কাছে, মা কই কি জানেন নি, আরে আমার চারটা ফুট আমার চারটা ছেলে আমার সারা একদম ঘুমাইতো না, রাত্রে যতই তারা এই রুমে হি রুমে দিছি আবার আয় বসে আমার কাছে, আমার সারা চারটা ফুট ঘুমানা ডরা ডরা আমার সারা ভয় পায়, এইভাবে আমার ছেলের একটা সময় কাটছে আলহামদুলিল্লাহ, আমার ছেলে এখন লেখাপড়া করছে প্রতিষ্ঠিত হয়েছে চারটা বাড়ির মালিক হয়েছে, আমার ছেলেগুলো চারটা বাড়িতে বাস করে এখন আর আমার ছেলে ডরায় না, আমি অনেক আনন্দিত অনেক আনন্দিত, আমার ছেলেগুলো এখন ভয় পায় না। কিন্তু আমার একটা দুঃখ হলো আমার আগে একটা ছোট্ট রুমের ভিতরে চারটা ছেলে ভয় পায় আয়া থাকতো আমার সাথে, আমার ছেলে এখন বয় যদিও পায় না চারটা বাড়ি করছে, ওই বাড়ির একটা রুমের ভিতরে আমার জায়গা হলো না, এটাই আমার কষ্ট। এইভাবে যেই মা কষ্ট শব্দ উল্লেখ করে ফেলে কোন সন্তানের প্রতি, এই সন্তান কোটি আর বিলিয়ন মিলিয়নের মালিক হতে পারে কিন্তু একদিন না একদিন সে ধ্বংস হবেই হবে, কথা বলেন ঠিক কিনা, মা বাবার কষ্ট দেওয়া যাবে, আরো যদি কষ্ট দেওয়া যাবে, মা বাবার পক্ষে থাকতে চাই কি চাই না, আরো জবান খুলাগন চাই কি চাই না, মা বাবারে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধুইয়া আব্বা আব্বা করবেন, আপনার মতন মুড়ি তাহিরির দরকার, আমার বাবা নাই 5 বছর হইছে, এই এখন আমি আসছি আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট আলহাজ আবু জাহির এমপি মহোদয়ের বাড়ির সংলগ্ন মসজিদ, সেখানে গিয়ে আমি তাদেরকে দিয়ে অনেক আলোচনা করেছি এবং সেখানে গিয়ে এমপি মহোদয়ের জন্য দোয়া করেছি, আপনাদের হাজার মানুষের ভিড়ও বলতে চাই আপনারা আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন এবং আবার যেন তিনি নির্বাচিত হতে পারে পরামর্শ দিবেন এবং সহযোগিতা করবেন, কারণ উনি অনেস্টলি একজন ভালো মানুষ, কথা বলেন ঠিক কিনা, অনেস্টলি একজন ভালো মানুষ, সৎ মানুষ, শিক্ষিত মানুষ, প্রগতিশীল মানুষ, আল্লাহ যেন কবুল করে বলেন আমিন।